অলরাইট, মাত্র দু মিনিটে আমরা হোটেলে চেক ইন করলাম আর হোটেলে জাস্ট এক বিন্দু সময় নষ্ট করলাম না, সোজা বেরিয়ে যাচ্ছি কাজিরাঙ্গার জিপ সাফারির জন্য। তো আমরা যে অটোতে করে এলাম না, ওই বাস স্টপ থেকে বাস যেখানে আমাদের নামালো, তো ওই দাদাকেই বললাম একটু দাঁড়াতে, আমরা ওই অটোতে করেই আবার ফিরে যাব ওই মেন গেটটার কাছে। শুভেন্দুকে তাই গল্প করছিলাম যে একটা সময় পর্যন্ত মানে আমি এই ফুলের গায়ে মূর্ছা যাওয়া টাইপের একটা পাবলিক ছিলাম, জীবনে অসম্ভব ল্যাগ, সে ল্যাগ কাটিয়ে উঠতে উঠতে অনেক সময় চলে যেত। কিন্তু আজ আমরা জাস্ট এলাম, তখন মোটামুটি কটা হবে 1:30 বাজে আর এখন ঘড়িতে বাজে 1:50, আমরা বেরিয়ে যাচ্ছি। সেই যে দুপুরবেলা আগের ব্লগে আপনারা দেখেছেন, যারা এখনও দেখেননি আমাদের ওই বাসের এক্সপিরিয়েন্সটা গুয়াহাটি থেকে কাজিরাঙ্গা, সেটা কিন্তু অবশ্যই দেখবেন। তো ওই ব্লগে যে দুপুরের খাবার আমরা খেয়েছিলাম সেটাই এখনও ফেটে রয়েছে। এখন যাচ্ছি জিপ সাফারির জন্য।
এইখানে হচ্ছে এন্ট্রি পাস, এখানে শুভেন্দু গেল আর কি টিকিট গুলো করার জন্য। ওই দেখুন কে আসছে। আচ্ছা কোন সোলা? আচ্ছা এটা এই ও নাটিস্টা রাখছে, এসে ফেরার সময় দেবে বলে। সামনে থেকে চলে এসেছে এক মা আর তার ছা। তাই আমাদেরকে পেছনে যেতে হচ্ছে। এখানে কিন্তু আমাদের কথা খাটলো না, এখানে কিন্তু ও পেহলে আপ, এরকম একটা ব্যাপার, ওরাই ফার্স্ট। কিরম চেনে মা করে দিল, শুভেন্দু তোকে করলে কি করতি? ফাইনালি আবার সেই পথেই যাত্রা শুরু। দেখা গেছে সত্যি দৌড়চ্ছে, আওয়াজ করে দৌড়চ্ছে। চমকা দুই গন্ডারের ঝামেলা, আর তাই আমাদেরকে ব্যাকে আসতে হয়েছে। যতক্ষণ না ও সরছে ততক্ষণ আমরা যেতে পারছি না। রাস্তায় আছে তো? মানে একটু আগে আমি যা দেখলাম নিজের চোখে, মানে অকল্পনীয়। একটা ভিডিও আপনাদের খেয়াল থাকবে ভাইরাল হয়েছিল, এরকম গন্ডারের তাড়া খেয়ে একটা জিপসি উল্টে গেছিল। জায়গাটা খুব সম্ভবত আমাদের গরু মারাতে, খুব ভুল না হই, প্লিজ ভুল হলে কারেক্ট করে দেবেন। অদ্ভুত, মানে দুজনে তারাকে, একটা তো গেল এই দিকে বনের ভেতরে এই যে এখানে, আর আর একটা ওই যে দাঁড়িয়ে আছে এখন। স্বামী স্ত্রীর ঝগড়া কি ছোটবেলা থেকে অনেকে একটা কথা শুনে থাকবে, স্পেশালি তো মেয়েরা ডেফিনেটলি শুনে থাকবে, সেটা হচ্ছে মেয়ে মানুষ হয়েছে গায়ের চেয়ে আমরা গন্ডারের মতো করতে হবে। তো এই আজকে প্রথমবার না আলিপুর চিড়িয়াখানে আমরা গন্ডার দেখেছি, এবার সেই সব গন্ডারের জীবনে সত্যি বলতে খুব ল্যাব, এরা কিন্তু খুব অ্যাক্টিভ, রীতিমতো ঝগড়া ঝামেলা করছে। তাই এতদিন পর এই 28 বছর বয়সে গন্ডার দেখে সত্যি আমি ধন্য। ভারতবর্ষের বুকে ন্যাশনাল পার্ক তো অনেকগুলোই রয়েছে, তো কাজিরাঙ্গা আপনারা সবাই জানেন এই একশৃঙ্গ গন্ডারের জন্যই বিখ্যাত। আর এই গন্ডারদের গতিবিধি নিয়ে আমি একটা লেখা পড়ছিলাম, যে ওরা বলছে যে গন্ডারের টেন্ডেন্সি হয় কি জানেন তো, পটি করে ওই জায়গাটাকে চিহ্নিত করে রাখে। জঙ্গলে কিন্তু কোনো আইন কানুন চলে না, আদিম কাল থেকে জীবজন্তুরাই জঙ্গলে কিন্তু ওপেন,
আর এখন যেমন আমরা গাড়িতে আছি, তার মানে অ্যাকচুয়ালি আমরাই খাঁচাতে বন্দি, আর ওরা কিন্তু আমাদেরকে দেখছে। এখানে নিয়ম অনুযায়ী এখানে এই যে ট্র্যাক করা রয়েছে যেখান দিয়ে জিপসিগুলো যাচ্ছে, এখানে দাদারাই কিন্তু জন্তু জানোয়ার দেখলে গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে। বাট আপনি চাইলে কিন্তু ওই ট্র্যাকের মধ্যে নেমে এখানে নামার অনুমতি নেই, এবং সেটা খুবই রিস্কি, করাটাও উচিত না। কারণ এই যে এর ভেতর থেকে কখন কি বেরিয়ে আসবে আপনি আপনিও জানেন না। এই যে বলছিলাম, এই এগুলো হচ্ছে গন্ডারের গোবর। হ্যাঁ, ওটাও গোবর। যা কিছু প্রথম বলা হয় না সেটা মনের কোনায় থেকে যায়। জঙ্গল সাফারির দিক থেকে এই কাজিরাঙ্গা মানে জাস্ট মনের কোনায় থেকে যাবে। জঙ্গলের শব্দ শুনতে পাচ্ছেন? ক্যামেরা দিয়ে হয়তো সেই শব্দ আপনাদের কান অবধি আমি পৌঁছে দিতে পারছি না, তবে এইটুকু বলবো প্ল্যান করে ফেলুন কাজিরাঙ্গা। এই পার্টটাতে কিন্তু সূর্যরশ্মি আরও কম, মানে দেখতেই পাচ্ছেন এখন ঘড়িতে বাজে 2:02, মানে 3 বাজে। আর এই পার্টটাতে কিন্তু মানে আরও গহন অরণ্য, মানে দেখলেই বুঝতে পারবেন। হরি নিশ্চে জল খেতে খুবই কাছে, খুবই কাছে, লেজ নাড়ছে। ওই তাকিয়েছে, দুটোই আছে না শুনলো। পানির চাকরি ঘাটের ধারে হয়ে এরকমই যাচ্ছে। শুভেন্দু যদি কোনোদিন লন্ডন আমেরিকা যাওয়ার সুযোগ পায় সেখানেও একটা গলি খুঁজে বার করবে যেটা ঠিক মানিকচক ঘাটের মতো। এই রাস্তাটা আমি ওকে বলছি যে দেখো কি সুন্দর, পুরো ছবির মতো। বলছে হ্যাঁ মানিকচক ঘাটের মতো। মুখ দেয় সত্যি, মানিকচক ঘাট যেতে না এরকম অনেক রাস্তা আছে, এরকম উলু খাগড়ার জঙ্গল থাকে আর পাশে এরকম মাথা চুলকাচ্ছে। বেল জঙ্গলের ভেতরে এরকম একটা ফাঁকা মতো জায়গা রয়েছে বেশ অনেকটা জায়গা জুড়ে, এখানে আমাদেরকে নামিয়ে দেওয়া হলো এই জিপ থেকে। এই সামনে রয়েছে ওয়াচ টাওয়ার, ওইখানে 5 মিনিট দাঁড়ানোর সুযোগ রয়েছে, যাওয়া যাক। আর একটা জিনিস যেটা বেশ মজার লাগলো সেটা হচ্ছে এইগুলো। ও বাবা গো, এই যদি ঘরের দেওয়ালে একটা ঝোলে ঘুম উড়ে যাবে। সিঁড়িটা কিন্তু বেশ সরু।
খুবই সরুশীল। এই হচ্ছে এই ওয়াচ টাওয়ার থেকে ভিউ। খুবই সুন্দর লাগে শুনে, বেশ অন্যরকম, দারুণ। এটা কি বগেনভিলিয়ার বড় গাছ? হ্যাঁ, বগেনভিলিয়া ছাড়া আর কি। এই এত বড় আমি তাই ভাবছি, ও ভাই। তাহলে তুই তোর বাড়ির গাছ নিয়ে খুব সাবধানে থাকিস। হ্যাঁ সেই, আর আমার ব্যালকনি ফাটিয়ে না বেরিয়ে যা। কি সুন্দর লাগছে বগেনভিলিয়া গাছটা। আর এই হচ্ছে কাজিরাঙ্গা। জঙ্গলের গভীরতা এক একটা জায়গায় না এক এক রকম। এখানটা যেমন মনে হচ্ছে বেশ অনেকটাই হালকা, মানে গাছপালা রয়েছে কিন্তু সেই গহন ওই ব্যাপারটা নেই। আর যেটা দেখতে পেলাম, এন্টায়ারলি প্রচুর জলাশয় রয়েছে। এবার ওগুলো ন্যাচারালি হবে, তাই না? এখানে ম্যানমেড জলাশয় সম্ভব না, ন্যাচারাল। তবে ওই আর যে সমস্ত জায়গাতেই জলাশয় সেখানে হয় হরিণ, নয় ওয়াটার বাফেলো, নয় আরো সমস্ত বিভিন্ন রকমের পাখি সব ভর্তি। সব এই জলাশয়গুলো কিন্তু যথেষ্ট মেইনটেনেন্স থাকে, মানে প্রত্যেক বছর কেন্দ্রীয় সরকার এই বন দপ্তরের জন্য প্রচুর টাকা স্যাংশন করে। আর বন্যপ্রাণী দেখা পাওয়াটা না খানিকটা ভাগ্যের ব্যাপার, যেহেতু এটা মানে ওপেন ফরেস্ট, তো সেখানে আপনি কতটুকু কি দেখতে পাবেন সেটা পুরোটাই লাখ। তবে ধরে নিচ্ছি আপনি কিছু দেখতে পেলেন না, বাট এই যে জিপসি করে যাওয়া, এই যে গোটা জার্নিটাও কিন্তু একটা আলাদা মজা আছে। এখন অরণ্যে এখন সূর্যাস্তের পালা, এবার একটু একটু করে ওই একটা জলার পাড়ে একটু দাঁড়াও, একটু দাঁড়াও। হ্যালো ডার্লিংস, এবার অলমোস্ট সূর্য ডুবে যাওয়ার পালা, তো সেই জন্য ঠান্ডা কিন্তু বাড়ছে। আর যেহেতু কনস্ট্যান্টলি দাঁড়িয়ে আছি, বেশ হাওয়া লাগছে কানে। ওয়েল, আমাদের আরও একটা পয়েন্টে এসে দাঁড় করানো হলো, যেখানে রয়েছে আর একটা এরকম ওয়াচ টাওয়ার। তো এটাতে ওঠা যাক। বিউটিফুল। এই এলাকাটা পুরো এদেরই মানে আখড়া। তাহলে
তবে ওরা এখানে খুব সুখী আছে। আচ্ছা, কাজিরাঙ্গা সাফারিতে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি, সেটা হলো যে পারমিট যখন করাবেন সেখানে কিন্তু আপনাকে গুগল পে, ফোনপে অথবা আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড থাকতে হবে। ক্যাশ পেমেন্ট করার কিন্তু কোনো বন্দোবস্ত নেই। দুপুরবেলা ইন্টারি বলছিল আমি জাস্ট টি শার্টটা পরব, এখন তো রোদই আছে ফলে আমার খুব একটা অসুবিধা হবে না, আর এখন পেছন বসে কাঁপছে। দু ঘন্টায় কাজিরাঙ্গার ওয়েস্টার্ন জোন বা বাগুড়ি জোন বেশ ভালো মতোই আমরা ঘুরে ফেললাম। এই ছিল কাজিরাঙ্গার জিপ সাফারি ফুল রিভিউ, এবং তার সঙ্গে কীভাবে আসবেন, কোথা থেকে বুকিং করবেন সব কিছু আপনাদের জানিয়ে দিলাম। কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই জানাবেন, ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর কি করতে ভুলবেন না, এবং অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।